নির্বাচনের মরশুম যে আসতে চলেছে তা যেন স্পষ্ট হচ্ছে দিনে দিনে। এবার তৃণমূলের হামলায় বুকের পাঁজর ভাঙার অভিযোগ এক বিজেপি কর্মীর। জলপাইগুড়ি ধূপগুড়ির ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ওই আজকে দুটো পাইছে আমার, ওই যে আমরা আলাদা বাড়ি বিজেপি করি, ওরা টেনসি করে সুযোগটা ধরছে অনেকদিন থেকে, আজকে বাড়ির কাছে পাইছে। জানা যায় বিজেপি করার জন্য ঝাড় মাগুরমারির পাইকার পাড়া এলাকার বাসিন্দা এফাজউদ্দিনের ওপর তৃণমূলের কিছু কর্মী হামলা চালায়। অভিযোগ মাটিতে ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়। তাকে রক্তাক্ত অবস্থায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা অনুমান করেন বিজেপি কর্মীর বুকের পাঁজর ভেঙে গিয়েছে। আমি গেছিলাম ওইখানে একটা মিস্ত্রির জন্য, বাড়ির কাজের জন্য, তা ওই মিস্ত্রির সঙ্গে কথা বলতেছি, আর আগে থেকেই তো আমি বিজেপি করি, আমার উপর টেনশন। কোথায় কোথায় লাগছে আপনার? বুকে দুই ভাইয়ে পাড়া দিয়ে খুঁজছে, আবার কোথায় আমি দু বুক এসে আর কপালটা ফাটে দিয়েছে ঘুষিরা। হাতে লাগছে নাকি? হাতে ওই যে খালি একটা ঘুষি লাগছে। যদিও তৃণমূলের তরফে প্রকৃত দোষীর শাস্তির দাবি করা হচ্ছে। ঘটনার প্রেক্ষিতে আমরা তাদের মানে যে আক্রান্ত ভাই তাদের পাশে আছে, সেটা তদন্তের ব্যাপার, পুলিশ এটা নিয়ে দেখছে, পুলিশ তদন্ত করুক, যদি যে দোষী থাকবে সে প্রকৃতি দোষীকে শাস্তি হোক, আমি এটাই বলবো। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বিজেপি কর্মীর পরিবারের সদস্য। তবে দোষীদের শাস্তি কি আদৌ হবে, প্রশ্নটা থাকছে। জলপাইগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।